সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এ আয়োজনের পুরো সময় আছে আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাতসত্র নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের শীতের এই সময়ে বরফে মাছ ধরার উৎসব নতুন কিছু নয়। বহুকাল ধরে চলে আসা এই উৎসব চীনের ঐতিহ্যে পরিণত হয়েছে। চিলিন প্রদেশের ছাকাং লেক কিংবা হুপে প্রদেশের চেংদে শহরের বিভিন্ন লেক ছাড়াও হেলংচিয়াং প্রদেশের ছিংখাই লেকে হয়ে গেল মাছ ধরার উৎসব। কেমন ছিল এ লেকে মাছ ধরার উৎসব, দর্শক চলুন দেখে আসি। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেইলংচিয়াংয়ে শেষ হলো শীতকালীন মাছ ধরার উৎসব। প্রদেশের চিশি সিটিতে বরফ জমা শিখাই হ্রদে দল বেঁধে মাছ শিকারের মধ্য দিয়ে এ উৎসব পালন করেন স্থানীয় মৎস্যজীবী ও পর্যটকরা। বরফে ঢাকা শিখাই হ্রদের পুরু আস্তরণ কেটে ছিদ্র তৈরি করে তাতেই জাল ফেলে মাছ ধরেন মৎস্যজীবীরা। পরিবেশ বান্ধব পদ্ধতিতে টপ মাউথ কাল্টার বা কাল্টার অ্যালবার্নাস নামে পরিচিত একটি বিখ্যাত মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে তাদের জালে। কাল্টার মাছটি রান্নার সময় কাঁকড়ার মতো সুগন্ধ ছড়ায়। স্থানীয়রা জানান মাছটি ছোট মাছ ও চিংড়ি খায় এবং পরিষ্কার পানিতে বেড়ে ওঠে, যা অত্যন্ত সুস্বাদু। প্রদেশের মুতানচিয়াং, শুইহুয়া, ছিচিহার এবং ছিহাইয়ের মতো শহরগুলোতেও পর্যটক ও মৎস্যজীবীদের উৎসব করে মাছ ধরতে দেখা যায়। এই বছর অনেক মাছ পেয়েছি আমরা, এজন্য আমরা খুব খুশি। আমরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। এদিকে প্রাদেশিক রাজধানী হারবিনের চাইনিজ একাডেমি অফ ফিশারি সায়েন্সেসের হেইলংচিয়াং রিভার অ্যাকোয়াটিক প্রোডাক্টস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা চীনা স্টারজন মাছের কৃত্রিম প্রজনন নিয়ে গবেষণা করছেন। আমাদের কর্মীরা ঋতু ছাড়াই স্টারজন মাছের উৎপাদনে কাজ করছে। প্রতি বছর মে মাস এই মাছের প্রজনন কাল। সরবরাহ এবং চাহিদার মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য আমরা গবেষণা পরিচালনা করছি, যাতে করে সারা বছর স্টারজন মাছের সরবরাহ নিশ্চিত করা যায়। বরফ কেটে মাছ ধরার সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। এ সময় তারা তাজা মাছের স্বাদ নেন এবং মাছের গরম স্যুপ পরখ করে দেখেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। পরিবেশের উন্নয়ন ও সবুজ পৃথিবী গড়ে তুলতে অনেক বছর ধরেই প্রচেষ্টা চালাচ্ছে চীন। চীনের ন্যাশনাল পার্কগুলোতে সংরক্ষিত বনাঞ্চলে বাড়ছে জীববৈচিত্র্য, উন্নত হচ্ছে বাস্তুতন্ত্র। সাইবেরিয়ান টাইগার, আমুর লেপার্ড, তিব্বতী অ্যান্টিলোপ সহ বিভিন্ন বিপন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা বাড়ছে। চলুন দেখে আসি কিভাবে বাস্তুতন্ত্রের উন্নয়নে সবুজ হচ্ছে চীন। দিগন্ত বিস্তৃত নদী, জলাভূমি, মুক্ত প্রান্তরে টিবেটান অ্যান্টিলোপ বা হরিণের পাল, পাহাড়ি অরণ্যে সাইবেরিয়ান টাইগার, আমুর লেপার্ড, বন্য পরিবেশে জায়ান্ট পান্ডার বিচরণ, এসব কিছুই তুলে ধরে চীনের বাস্তু সংস্থান ও পরিবেশের উন্নয়ন চিত্র। গেল কয়েক বছরে বাস্তুতন্ত্রের সংরক্ষণ, ন্যাশনাল পার্কের নির্মাণ ও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 2021 সালের 12 অক্টোবর চায়না অফিসিয়ালি প্রথম ব্যাচে 5টি ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করেছে, যার মোট আয়তন 2,30,000 বর্গ কিলোমিটার। এই ন্যাশনাল পার্কগুলো হল সানচিয়াং ইউয়ান ন্যাশনাল পার্ক, জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক, নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্ক, হাইনান ট্রপিক্যাল রেইন ফরেস্ট ন্যাশনাল পার্ক এবং উইশান ন্যাশনাল পার্ক। এই সংরক্ষিত বনাঞ্চলগুলোতে চীনের আঞ্চলিক মূল বন্য প্রাণী জগতের
30% বাস করে। পশ্চিম চীনের ছিংহাই তিব্বত মালভূমিতে অবস্থিত সানচিয়াং ইউয়ান ন্যাশনাল পার্কের বিভিন্ন প্রকল্পে এখন পর্যন্ত 7 বিলিয়ন ইউয়ান বা 976.6 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে চীন। এর ফলে তিব্বতি হরিণ বা টিবেটান অ্যান্টিলোপের সংখ্যা এখন 70,000-এর বেশি এবং আমুর লেপার্ডের সংখ্যা 1,200-এর বেশি হয়েছে। পার্কের জীববৈচিত্র্য ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক সিচুয়ান প্রদেশ, কানসু প্রদেশ এবং শানসি প্রদেশ জুড়ে অবস্থিত। এখানে চীন সরকার ইকোলজিক্যাল করিডোর স্থাপন করেছে। এখানে গড়ে উঠেছে জায়ান্ট পান্ডার সংরক্ষিত অঞ্চল এবং গবেষণা কেন্দ্র। এখানে জায়ান্ট পান্ডার সংরক্ষণে ও সংখ্যা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সাইবেরিয়ান টাইগার ও লেপার্ডের আন্তঃসীমান্ত করিডোর সৃষ্টি করা হয়েছে। এর ফলে বন্য সাইবেরিয়ান টাইগার এবং আমুর লেপার্ডরা বসবাস করতে পারে, প্রজনন বাড়াতে পারে এবং উত্তর পূর্ব চীনে তার আবাস এলাকা বাড়াতে পারে। বর্তমানে নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে সাইবেরিয়ান টাইগারের সংখ্যা 50-এর বেশি এবং আমুর লেপার্ডের সংখ্যা 60-এর বেশি। দক্ষিণের দ্বীপপ্রদেশ হাইনানের ট্রপিক্যাল রেইন ফরেস্ট ন্যাশনাল পার্কে বিষুবীয় অরণ্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করার জন্য মানবসৃষ্ট অরণ্য বাড়ানো হচ্ছে। এখানে এখন 6টি দলে 37টি গিবন আছে। ফুচিয়ান এবং চিয়াংসি প্রদেশের উইশান ন্যাশনাল পার্কে 29টি নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে রয়েছে মেগোফ্রিস ওম্ব্রোফিলা শিংযুক্ত ব্যাং। সরকারি ও স্থানীয় পর্যায়ে যৌথ উদ্যোগে গত 2 বছরে বিরল প্রজাতির প্রাণীর সংখ্যা বেড়েছে, উন্নত হয়েছে জীববৈচিত্র্য। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন এ তথ্য জানিয়েছে। আগামীতে আমরা সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কাজ করে ন্যাশনাল পার্ক আইন তৈরি করতে কাজ করব এবং স্থিতিশীল ও নিয়মানুসারে নতুন ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করব, যেমন হুয়াং হক হো, চিয়ান চিয়াং ইউয়ান বাইশানচু এবং কালামাউলি পার্ক আরও পরিপক্ক অবস্থায় প্রতিষ্ঠা করছি। চীনের বনাঞ্চলের বাস্তু সংস্থান উন্নত হচ্ছে, পাখিরা নির্ভয়ে উঠছে মুক্ত আকাশে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনে এখন চলছে জমজমাট ফুলের ব্যবসা। নববর্ষে ফুল দিয়ে ঘর সাজানো কিংবা অন্যকে ফুল উপহার দেওয়ার রীতি বহু আগের। তাই তো আসন্ন বসন্ত উৎসবকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়েছে সর্বত্র চীন জুড়ে, আর ফ্লাওয়ার মার্কেটগুলোতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বিশাল জায়গা জুড়ে ফুলের বাজার। বাহারি জাতের ফুলে দারুণ এক আবহ তৈরি হয়েছে এখানে। শুধু ফুলই নয়, ফুল দিয়ে তৈরি নানা পণ্য পাওয়া যায় এই বাজারে, আর ক্রেতারা নিজেদের পছন্দ মতো ফুল কেনেন সেখান থেকে। ফুলের এই বাজারটি চীনের ইউন্নান প্রদেশের কুনমিং শহরে অবস্থিত, যা পরিচিত দৌনান ফুলের বাজার নামে। এটি এশিয়ার বৃহত্তম তাজা ফুলের বাজার। চীন জুড়েই জনপ্রিয় হয়ে উঠেছে ফুল ও ফুলের তৈরি নানা পণ্য। তাই তো বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, আর আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন প্রদেশে এখন বাড়ছে ফুল বিক্রি। প্রদেশের ইউসি শহরের জিউসি টাউনের ফুলের গ্রিনহাউসে ফুটেছে বাহারি রঙের অর্কিড। গেল কয়েকদিনে এই ফুলই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানাচ্ছেন ফুল বিক্রেতারা। নভেম্বর 2023 থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত আমরা অনলাইনে মোট 60,000 ফুলের চারা বিক্রি করেছি, যেগুলো এরই মধ্যে পাঠানো হয়েছে।
বেইজিং ফ্লাওয়ার ট্রেডিং সেন্টারের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরের শেষ থেকে এই বছরের 14 জানুয়ারি পর্যন্ত কেন্দ্রটিতে 71,000-এরও বেশি ক্রেতা পরিদর্শন করেছে। পাশাপাশি স্থানীয় নাগরিকদের ক্রয় চাহিদা মেটাতে কেন্দ্রে 18 মিলিয়নেরও বেশি ফুলের পাত্র বিক্রির প্রত্যাশা বিক্রেতাদের। বর্তমানে ফুলের বাজারে নতুন পণ্য এসেছে, এর মধ্যে অন্যতম হোম গার্ডেনিং উপহার এবং শীতের ঋতুতে ঘরের ভেতরে থাকবে এমন ফুল, যা অনলাইন এবং অফলাইন দুই ধরনের দোকানেই পাওয়া যাচ্ছে। আমাদের বাজারের ব্যবসায়ীরা খুব ভালোভাবে পণ্য বিক্রি করছে। আমাদের কাছে 20 লাখের বেশি ফুলের পাত্র রয়েছে। পাশাপাশি আমরা অনেকগুলো বাড়ির দৃশ্য সেট করেছি, যা ঐতিহ্যবাহী বুথ স্টাইল মার্কেটিং থেকে ভিন্ন, যেখান থেকে ক্রেতারা খুব সহজেই বিভিন্ন পণ্য কিনতে পারছে। 2022 সালের নভেম্বরে ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রেস অ্যাডমিনিস্ট্রেশন ও মিনিস্ট্রি অফ রুরাল অ্যান্ড অ্যাফেয়ার্স যৌথভাবে ফুল শিল্পের উন্নয়নে একটি নির্দেশিকা জারি করে, যা ফুল উৎপাদনের বিকাশে ভালো সহযোগিতা করে। নির্দেশিকায় বলা হয়, 2025 সালের মধ্যে ফুলের চারা শিল্পের জন্য বিশেষ এক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে চীন, যাতে করে ফুলের বার্ষিক বিক্রি 300 বিলিয়ন ইউয়ানে পৌঁছায়। বসন্ত উৎসব কেন্দ্রিক ফুলের ব্যবসা জমজমাট থাকায় বিক্রেতারাও বেশ খুশি। বাজারে এই অবস্থা স্থিতিশীল থাকলে আগামী সপ্তাহে আরও বেশি বেচা কেনা হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোর অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ানোর পেছনে বেশ বড়সড় অবদান রাখছে ই কমার্স। গত বছর একটি ই কমার্সের সুবাদে এমন অঞ্চলগুলো থেকে বিক্রি হয়েছে 5,000 কোটি ইউয়ানের পণ্য। দর্শক, এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। লাইভ স্ট্রিমিংয়ে বিক্রির প্রচার চলছে চীনের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কৃষিপণ্যের। প্রক্রিয়াজাত পণ্যের পাশাপাশি আছে মাঠ থেকে আসা ফসল ও নানা ধরনের ফল। অনলাইনে এসব কৃষিপণ্য বিক্রির জন্য আছে ফুপিন 832.com নামের একটি ই কমার্স প্ল্যাটফর্ম। 2020 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটিতে এখন বিক্রি হচ্ছে চীনের 832টি দারিদ্র্যপীড়িত কাউন্টি থেকে আসা কৃষিপণ্য। এ অঞ্চলগুলোর দারিদ্র বিমোচনে যত ধরনের সমর্থন দেওয়া যায় তার সবই দিচ্ছে প্ল্যাটফর্মটি। কৃষকদের পণ্য বিক্রিতে এখানে আছে অনলাইন ডিসপ্লে, অনলাইন ট্রেডিং, অনলাইন পেমেন্ট এবং পণ্যের সর্বশেষ অবস্থান জানার ব্যবস্থা। তরমুজ থেকে শুরু করে চা, এ সাইটে বিক্রির জন্য লাইভ স্ট্রিমিংয়ের তালিকায় আছে আরও অনেক পণ্য। 832টি কাউন্টির প্রায় 30,000 নিবন্ধিত সরবরাহকারীর 4 লাখ পণ্য বিক্রির জন্য দেওয়া আছে ওয়েবসাইটটিতে। এর মধ্যে 10,000টি পণ্য আছে বিশেষ তালিকায়। ই কমার্স প্ল্যাটফর্মটির ক্রেতাদের মধ্যে আছে চীনের সরকারি বিভিন্ন এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানি। এর বাইরে সাধারণ নিবন্ধিত ক্রেতা আছে প্রায় 11.5 লাখ, যাদের হাত ধরে আয় বাড়ছে চীনের প্রায় 32 লাখ পরিবারের। প্ল্যাটফর্মটি তত্ত্বাবধান করছে একাধারে চীনের অর্থ মন্ত্রণালয়, কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় গ্রামীণ পুনরুজ্জীবন প্রশাসন এবং অল চায়না ফেডারেশন অব সাপ্লাই অ্যান্ড মার্কেটিং কোঅপারেটিভ। ফয়সল আবদুল্লাহ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে এবারের মতো। কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।